নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা 2024-এর যে ভূগোলের সাজেশান হয়ে থাকে সেই সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি ইতিহাস সাজেশান দিয়ে দিয়েছি এবং ইতিহাসে তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস এবং MCQ, SCQ সম্পূর্ণটা আমি PDF সহকারে দিয়ে দিয়েছি। যারা PDFটা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। কী করে তোমরা পাবে আমি ডেফিনেটলি সেটা বলে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে একটু আমরা দেখে নেব যে আমাদের কী কী পড়তে হবে, অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার ডিস্ট্রিবিউশন কী কী থাকবে। তো তোমাদের এই পরীক্ষাতে প্রাকৃতিক ভূগোল থেকে 2খানা চ্যাপ্টার পড়তে হবে। নাম্বার 1 হচ্ছে গ্রহরূপে পৃথিবী, আর 2 নম্বর হচ্ছে পৃথিবীর গতিসমূহ। আর আঞ্চলিক ভূগোলের যে পাঠটা আছে সেখান থেকে তোমাদের ভারতের সম্পদ পড়তে হবে। এবার যদি আমরা একটু কোশ্চেনের মানগুলো দেখি, তার মানে দেখো এই 3টে অধ্যায় মিলিয়ে তোমাদেরকে 7 নম্বর MCQ আসবে, আর এই 3টে অধ্যায় মিলিয়ে আবার তোমাদের 8 নম্বর SCQ আসবে। তোমাদের টোটাল 3টে 2 মার্কসের কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে, যেটা কিনা 6 নম্বর, আর তোমাদের 3টে হচ্ছে 3 নম্বরের কোশ্চেন লিখতে হবে যার 9 নম্বর, একটা 5 নম্বরের প্রশ্ন আসবে যেটা কিনা তোমার গ্রহরূপে পৃথিবী ও পৃথিবীর গতিসমূহ থেকে আসবে, অর্থাৎ প্রথম 2টো চ্যাপ্টার থেকে। যদি এবার আমরা টোটালটা মিলিয়ে দেখি তাহলে 40 নম্বরের তোমাদের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। আর তোমাদের সময় দেওয়া হবে 1 ঘন্টা 15 মিনিট। আর যদি কারো স্কুলে এই সিলেবাস চেঞ্জ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি সেই চ্যাপ্টারের উপরে একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো, এখানে দেখো আমি সবটাই হাতে লিখে রেখে দিয়েছি। এখানে প্রাকৃতিক ভূগোল যেগুলো একটু আগে তোমাদেরকে বললাম, MCQ করা থাকবে, SCQ করা থাকবে, তো সেইগুলো এখানে সব লিখে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা জাস্ট তোমরা একবার দেখে নিতে পারো। তোমরা শুধুমাত্র এর PDFটা কিন্তু নয়, আরও 3টে সাবজেক্টে তোমরা PDF পেয়ে যাবে। নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিও। তো এবার আমরা আসবো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে যে 2 বা 3 নম্বরের প্রশ্ন আছে সেগুলো একবার দেখে নেব। 1 নম্বর প্রশ্ন আমি রেখেছি, দেখো কি বা কাকে বলে বা বলতে কি বোঝায় বা সংজ্ঞা দাও, একই টার্ম এগুলো, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে জিওয়েড কী, তারপরটা হচ্ছে আলোকবর্ষ কী, ছায়াপথ বা গ্যালাক্সি কী, আকাশগঙ্গা কী, দিগন্ত রেখা কী, নীহারেখা কী, জলচক্র কী, GPS কী, বহিঃস্থ গ্রহ কী, ঠিক আছে। এইগুলোর সংজ্ঞা বা কাকে বলে খুব সুন্দর করে পড়ে রাখবে। দ্বিতীয়ত আমরা করব পৃথিবীকে জলগ্রহ বা নীলগ্রহ বলা হয় কেন। 3 নম্বর শনি গ্রহকে বলয় গ্রহ বলার কারণ কী। 4 নম্বর ধূমকেতু অনেক দিন বাদে বাদে দেখা যায় কেন। 5 নম্বর টিকা লেখো ইসরো, উপগ্রহ, কুলীন গ্রহ, আর্যভট্ট, পৃথিবী, অন্তস্থ গ্রহ, বামন গ্রহ, ঠিক আছে। এইগুলো তোমাকে টিকা খুব সুন্দর করে পড়ে রাখতে হবে। এই যে প্রশ্নগুলো তোমাকে দেখাচ্ছি তুমি 2 এবং 3 উভয় প্রকারের নাম্বারের জন্য এগুলোকে করে রাখবে। এরপরে পার্থক্য করতে হবে তোমাকে অন্তস্থ গ্রহ ও বহিঃস্থ গ্রহের মধ্যে, দ্বিতীয়ত করতে হবে কুলীন গ্রহ বামন গ্রহের মধ্যে, 3 নম্বর করতে হবে গ্রহ উপগ্রহের মধ্যে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, 7 নম্বর প্রশ্ন করবে পৃথিবীর গোলাকৃতির প্রত্যক্ষ প্রমাণ দাও, পৃথিবীর প্রকৃত আকৃতিতে জিওয়েডের ধারণাটি লেখো, পৃথিবীর আকৃতি অনেকটা অভিগত গোলকের ন্যায় কেন, যথাযথ যুক্তির সাহায্যে ব্যাখ্যা করো, সৌরজগৎ কীভাবে সৃষ্টি হলো তা আলোচনা করো। আর 11 নম্বর যে প্রশ্নটা, পৃথিবীর আকৃতি নির্ধারণে মধ্যাকর্ষণ শক্তি ও কেন্দ্র বহির্মুখী শক্তির ভূমিকা বর্ণনা করো। তো এই ছিল তোমাদের 2 এবং 3 মার্কসের প্রশ্নগুলো। এরপরে আমরা এই অধ্যায়ের 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো একবার দেখে নেব। তো দেখো প্রথম একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে পৃথিবী মানুষের বাসস্থল হয়ে ওঠার কারণগুলো আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সো প্লিজ এটাকে কেউ স্কিপ করো না। 2-এরটা GPS কি, এর ব্যবহারগুলো আলোচনা করো। 80 to 90% স্কুলে কিন্তু এই কোশ্চেনটা প্রতি বছরই দিয়ে থাকে, সুতরাং অতি অবশ্যই এটাকে প্র্যাকটিস করবে। 3 নম্বর দেখো পৃথিবী অভিগত গোলাকৃতির সপক্ষে যুক্তিযুক্ত ব্যাখ্যা প্রদান করো। 4 নম্বর পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ দাও। 5 নম্বর সৌরজগতের একমাত্র গ্রহ পৃথিবীতে কেন প্রাণের সঞ্চার ঘটেছে যুক্তি সহকারে আলোচনা করো। তো বেশি প্রশ্ন নয়, এই 5টা প্রশ্ন কিন্তু করে গেলে তোমরা এখান থেকে যে কোনো একটা বা 2টো কিন্তু প্রশ্ন 5 নম্বরের তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেনগুলো একবার দেখে নেব। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পৃথিবীর গতিসমূহ। এখানে প্রতিটি প্রশ্নের মান কত, 2 বা 3। তো দেখো ফার্স্ট আমি কি রাখলাম, কি বা কাকে বলে বা বলতে কি বোঝায় বা সংজ্ঞা দাও, ঠিক আছে। ঊষা ও গোধূলি, ঋতুচক্র, চন্দ্রমাস, সৌর বছর, সৌরদিন, মহাকর্ষ সূত্র, ঠিক আছে। এই কোশ্চেনগুলোর সংজ্ঞা বা কী বা কাকে বলে ভালো করে করবে। 2 নম্বর দেখো পৃথিবী মহাশূন্য আবর্তন করছে, কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন? 3 নম্বর, পৃথিবীর আবর্তন গতি কীভাবে সময় নির্ণয়ে সাহায্য করে তা ব্যাখ্যা করো। 4 নম্বর, পৃথিবী কোন কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না আলোচনা করো। এর পরবর্তী দেখো 5 নম্বর টিকা লেখো। এই টিকাগুলো যেগুলো আমি দেখাচ্ছি সবগুলোই ভালো করে করতে হবে। প্রথমটা হচ্ছে নিশীথ সূর্য বা মধ্যরাত্রি সূর্য কি, ছায়াবৃত্ত, ফ্রেলের সূত্র, অপসুর, অনসুর, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, অধিবর্ষ বা লিপ ইয়ার। এখানে দেখো মহাবিষুব, জলবিষুব দেওয়া আছে, এগুলোকে খুব ভালো করে করতে হবে। এরপরে আমরা চলে যাব পার্থক্য। এখানে যে পার্থক্যগুলো করতে হবে, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি, অপসুর ও অনসুর, সুমেরু প্রভা ও কুমেরু প্রভা, আবর্তন গতি ও পরিক্রমণ গতি, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও। 7 নম্বর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সর্বদা একই ঋতু বিরাজ করার কারণ ব্যাখ্যা করো। 8 নম্বর, উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকার কারণ কি। 9 নম্বর, মেরু প্রবাহ বা মেরুজ্যোতি সম্পর্কে যা জানো বিস্তারিত আলোচনা করো। এর পরবর্তী কোশ্চেন দেখো 10 নম্বরে, অধিবর্ষ বা লিপ ইয়ার বলতে সম্পর্কে যা জানো লেখো। তারপরে 11 নম্বর, রবিমাস বা সূর্যের আপাত বার্ষিক গতি বলতে কী বোঝো। 12 নম্বর, সূর্যের আপাত দৈনিক গতি সম্পর্কে লেখো। 13 নম্বর, আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না বা বুঝতে পারি না কেন, ঠিক আছে। এর পরবর্তী কোরিওলিসিস বল সম্পর্কে যা জানো লেখো। 15 নম্বর, পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কমতে থাকে কেন। তো এই ছিল তোমাদের 2 এবং 3 মার্কস দ্বিতীয় অধ্যায় থেকে। তারপরে হচ্ছে দেখো প্রতিটি প্রশ্নের মান 5, পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো, চিত্রসহ ঋতু পরিবর্তন বর্ণনা করো। 3 নম্বর, পরিক্রমণ গতির কারণে দিনরাত্রি হ্রাস বৃদ্ধি চিত্রসহ আলোচনা করো। 4 নম্বর, পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফলগুলি আলোচনা করো। এরপরে আমরা 7ম অধ্যায়, দেখো এটা একটা বড় চ্যাপ্টার, ঠিক আছে। এখানে কিন্তু 3খানা টপিক আছে, কোনো কোনো স্কুলে সবটাই দিয়ে দেয়, কোনো কোনো স্কুলে একটু কম দেয়। তো তুমি পুরোটাই দেখে নাও, তোমার স্কুলে যেমনটা দেবে ঠিক তেমনটা তুমি করবে। প্রথম হচ্ছে দেখো 7.1 আছে সম্পদের ধারণা বা শ্রেণীবিভাগ ও সংরক্ষণ। এখানে প্রতিটি প্রশ্নের মান 2, 3 কী করবে। জৈব সম্পদ, সম্পদ, পুনর্ভাব সম্পদ, অপুনর্ভাব সম্পদ, সহজলভ্য সম্পদ, অপুরান্ত সম্পদ, সম্পদের ধারণ, বাধা, বিরল সম্পদ, বিকাশিত সম্পদ, ঠিক আছে। এইগুলো খুব ভালো করে করবে। তারপরে পার্থক্য করবে অপুনর্ভাব ও পুনর্ভাব সম্পদের মধ্যে। তারপরে করবে ম্যান ও ম্যানের মধ্যে, বস্তুগত ও অবস্তুগত সম্পদের মধ্যে। তারপরে দেখো সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকাটি আলোচনা করো। আর 4 নম্বর, নিরপেক্ষ সামগ্রী থেকে সম্পদ সৃষ্টির প্রক্রিয়াটি আলোচনা করো। 5 নম্বর, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো। 6 নম্বর, স্থায়িত্ব অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ করো। এরপরে এখান থেকে তোমরা 5 নম্বর যে প্রশ্নগুলো করবে, সম্পদ সংরক্ষণের সংজ্ঞা দাও, সম্পদ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো, সম্পদের শ্রেণীবিভাগ করে উদাহরণ দাও। 3 নম্বর, সম্পদ সৃষ্টির বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। 4 নম্বর, সম্পদের সংজ্ঞা সহ বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে আমরা 7.2 চলে আসবো, যেটা নাম হচ্ছে কি খনিজ সম্পদ। এখানে প্রতিটি প্রশ্নের মান 2 বা 3, কে কাকে বলে বা বলতে কী বোঝায় সংজ্ঞা দাও। জীবাশ্ম জ্বালানি, আকরিক খনিজ, ধাতব ও অধাতব খনিজ, কোক কয়লা, ওএনজিসি, সাগর সম্রাট ও সাগর বিকাশ, কালো হিরে, তরল সোনা, এগুলো তোমাকে সংজ্ঞা লিখতে হবে বা কী বা কাকে বলে বা বলতে কী বোঝায়, ঠিক আছে। নেক্সট তোমাকে টিকা লিখতে হতে পারে ওপেক, ওপিইসি আর বোম্বে হাই, ঠিক আছে। এটা খুব ভালো করে দেখে রাখবে। পার্থক্য লিখতে দিতে পারে, ভারতের গন্ডোয়ানা ও টারশিয়ারি যুগের কয়লার মধ্যে পার্থক্য। 4 নম্বর প্রশ্ন করে রাখবে, কয়লা ও আকরিক লোহার শ্রেণী বিভাগ করো। 5 নম্বর, ভারতের টারশিয়ারি যুগের কয়লার বন্টন লেখো। তার পরবর্তী কোশ্চেন দেখো 6 নম্বরে, জীবাশ্ম জ্বালানি কি এর সৃষ্টির প্রক্রিয়াটি বিস্তারিত আলোচনা করো। এরপরে আমরা 5 নম্বর প্রশ্নের গুলো দেখে নেব, কয়লার ব্যবহার ও গুরুত্ব লেখো, চিত্রসহ ভারতের বিভিন্ন অঞ্চলে কয়লার আঞ্চলিক বন্টন বর্ণনা করো, খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব লেখো, কয়লাকে সকল শিল্পের জননী বলা হয় কেন। 5 নম্বর, আধুনিক যুগে খনিজ তেল কেন গুরুত্বপূর্ণ। তারপর দেখো 7.3 প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদ। এখানে প্রতিটি প্রশ্নের মান 2 বা 3, এখানেও তোমাকে প্রথমে সংজ্ঞা কী বা কাকে বলে বা বলতে কী বোঝায় এই কয়েকটা সংজ্ঞা তোমাকে করে রাখতে হবে। প্রথম হচ্ছে অচিরাচরিত শক্তি, 2 হচ্ছে বায়ুশক্তি, সৌরশক্তি, পারমাণবিক শক্তি, সৌরশক্তি, আর হচ্ছে এখানে সৌরশক্তি দুবার হয়ে গেল। তারপরে দেখো এনএইচপিসি কাকে বলে। 2এরটা দেখো কাকে এবং কেন সাদা কয়লা বলা হয়। 3এরটা ভারতের 3টি বৃহদায়তন জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। 4টা টিকা এনটিপিসি, 5টা পার্থক্য লেখো প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য, 6টা বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন, 7টা বায়ুশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো, 8টা চিরাচরিত শক্তি ক্রমশ গুরুত্ব হারাচ্ছে কেন। ঠিক আছে তো বন্ধুরা, এই ছিল তোমাদের 2 এবং 3 নম্বর। এবার এখান থেকে দেখো 5 নম্বরে যেটা করবে, প্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধা বিস্তারিত আলোচনা করো। 2টা পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। 3 নম্বর অচিরাচরিত শক্তি বর্তমান দিনে অধিক প্রসার লাভ করেছে কেন। 4টা দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র বিকাশ লাভ করেছে কেন। 5টা ভারতে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। তো প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ ভূগোল সাজেশন অধ্যায়ভিত্তিক। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমার উপকারে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।